আজ এই ক্লাসে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে জানব। বায়ুও কিন্তু কি বলতো যে নদী ও হিমবাহের মতো ভূমিরূপ পরিবর্তনকারী একটি বাহ্যিক শক্তি বা প্রাকৃতিক শক্তি। বায়ুও কি করে কি বলতো যে শিলাস্তরের ক্ষয় করে বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ গঠন করে। তো তোমাদের মনে হতে পারে যে বায়ু তো সব জায়গাতেই প্রবাহিত হয়, তাই কি না? ভূপৃষ্ঠের সর্বত্রই বায়ু প্রবাহিত হয়, কিন্তু তাহলেও কি বলতো যে বায়ু কিন্তু সব জায়গায় ভূমিরূপের পরিবর্তন ঘটায় না বা সব জায়গায় কিন্তু বায়ু ক্ষয়কাজ করতে পারে না। কোথায় করে? বায়ু মূলত কি বলতো যে মরু ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপের পরিবর্তন সাধন করে, কি তার ক্ষয়কাজের মাধ্যমে ও সঞ্চয় কাজের মাধ্যমে। তো মরু অঞ্চলেই বায়ু কেন ক্ষয় কাজ করে বা সঞ্চয় কাজ করে সেটা একটা অন্য প্রশ্ন, সেটা অন্য একটা ক্লাসে আলোচনা করা যাবে। মরু অঞ্চল সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা প্রত্যেকেরই আছে। মরু অঞ্চল কি? যে মরু অঞ্চল হচ্ছে যে প্রায় উদ্ভিদ শূন্য, তাই তো, উষ্ণ শুষ্ক এলাকা। তবে আমরা মরু অঞ্চল বলতে যেটা বুঝি যে মোটামুটি মরু অঞ্চল শুধুমাত্র বালিপূর্ণ, বালিতে ভর্তি, তা কিন্তু না। তোমরা ছবিতে লক্ষ্য করো যে মরু অঞ্চলে বালি তো আছেই, ঠিক আছে, কোনো কোনো মরু অঞ্চলের কোনো কোনো এলাকা আছে শুধুমাত্র পাথর দ্বারা গঠিত, আবার কোনো কোনো এলাকা আছে কী বলতো যে ছোটো ছোটো পাহাড় পর্বত এগুলো পরিবেষ্টিত আছে মরু অঞ্চলে। বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো বুঝতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে বায়ু কীভাবে ক্ষয়কাজ করে। ওকে, দেখো যে মরু অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চলে বায়ু প্রধানত তিনটি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে। ওকে, প্রক্রিয়া তিনটি কী কী? একটি হচ্ছে অবঘর্ষ, আরেকটি হচ্ছে ঘর্ষণ, আরেকটি হচ্ছে অপসারণ বা অপবাহন, ইংরেজিতে যাকে ডেফ্লেশন বলে। এবার এই বায়ুর ক্ষয়কাজের তিনটা প্রক্রিয়া সম্পর্কে আবার পৃথক পৃথকভাবে জানতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেখো অবঘর্ষ প্রক্রিয়া, ঠিক আছে? দেখো যে বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় কীভাবে ক্ষয় করে। ওকে, দেখো কীরকম, মনে করো এই কোনো মরু অঞ্চলের ভূমির পৃষ্ঠ কঠিন শিলা দ্বারা গঠিত, শুধুমাত্র কঠিন শিলা, ঠিক আছে? এই মনে করো কোনো শিলাস্তূপ বা উঁচু টিলা আছে, তো এদিক থেকে মনে করো বায়ু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু মরু অঞ্চলে কী বলতো উদ্ভিদ শূন্য এলাকা, ফলে কি বায়ুর পথে বাধা খুব কম, ফলে বায়ু কি হয় প্রবল গতিতে বা খুব জোরে প্রবাহিত হয়, ঠিক আছে? তো এই বায়ু প্রবাহের তারণায় কী হয় বলতো যে এই ভূমি দিয়ে এই নুড়ি খণ্ড, নুড়ি কাঁকড় বালি এগুলো কী হয় বড় খণ্ডগুলি এই শিলাস্তর দিয়ে গড়াতে গড়াতে সামনের দিকে অগ্রসর হয়। ওকে, কিন্তু ছোটো যে কণাগুলো আছে বালিকণাগুলো সেগুলো কী বলতো যে উপরে এরকম ভাসতে ভাসতে প্রবাহিত হয়, ঠিক আছে? আরও উপরে কী বলতো একদম সূক্ষ্ম বালিকণাগুলো বায়ুর সঙ্গে পরিবাহিত হয়। ওকে, এবার দেখো কীরকম, তো এই যে বড় নুড়িখণ্ডগুলো আছে সেগুলো কী বলছি ভাসতে ভাসতে যাচ্ছে কি যাচ্ছে না, কীভাবে যাচ্ছে? গড়াতে গড়াতে যাচ্ছে। ওকে, গড়াতে গড়াতে গেলে কী হবে, এই যে নুড়িখণ্ডগুলো আছে এগুলো কী করবে নিচের শিলাস্তরের সঙ্গে কি ঘর্ষণ হবে, ঘষা লাগবে, তাই তো? ফলে কী হবে যে নিচের শিলাস্তর কী হবে ক্ষয়ে যাবে, তাই তো? তাহলে এই ক্ষয়টাই হচ্ছে কি অবঘর্ষ। আবার কী হয় দেখো যে কিছুটা ছোট আকৃতির কণাগুলো কি উপরে ভাসতে ভাসতে যাচ্ছে, তো এই কণাগুলো কী করবে এই যে শিলাস্তূপটা আছে, তাই তো, শিলাস্তূপে কী করবে আছড়ে পড়বে এসে, তাই তো? তাহলে বায়ু এদিক থেকে আসছে, এসে বাধা পেয়ে কি দুটা ভাগ হবে, এদিকে যাবে এদিকে যাবে, তাই তো? তাহলে এই অংশটাকে কী করবে বলতো, কী করবে বলতো, যে এই যে ভাসমান যে বালিকণাগুলো আছে এরা কী করবে এই অংশটাকে ঘষে ক্ষয় করবে, তাই তো? এই জন্য কী বলতো যে মরু অঞ্চলে কী বলতো যে শিলাস্তূপে আঁচড় কাটার মতো দাগ দেখা যায়, ঠিক আছে? কেন বলতো এই অবঘর্ষ প্রক্রিয়ায়। এবার যদি তোমাদের জিজ্ঞেস করি এই যে বায়ু ক্ষয় করছে কার দ্বারা ক্ষয় করছে, বায়ু নিজে ক্ষয় করছে কি করছে কি কী হচ্ছে বলতো, যে বায়ুর গতিশক্তিটাকে কাজে লাগিয়ে কে ক্ষয় করছে, এই নুড়ি কাঁকড় ধুলি বালিকণা এরা ক্ষয় করছে, তাই তো? কি বোঝা গেল কী বলছি, তার মানে কি এরাই হচ্ছে কি বায়ুর ক্ষয়ের অস্ত্র, কি তাই কি না? এই নুড়ি কাঁকড় বালিকণা হচ্ছে বায়ুর ক্ষয়ের অস্ত্র। এইবার দেখো তাহলে এই যে কী বলছি উঁচু অংশ দিয়ে কী যায় সূক্ষ্ম কণাগুলো যায়, তো সূক্ষ্ম কণাগুলোকে বেশি ক্ষয় করতে পারবে, পারবে না, তাই তো? সূক্ষ্ম ধুলিকণাগুলো ক্ষয় করতে পারে না, তাই তো? কারা করবে, বড় কণাগুলো ক্ষয় করবে, ঠিক আছে? এই জন্য মনে রাখবে যে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ, ওকে, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ ভূমির থেকে মাত্র 1 থেকে 2 মিটার উচ্চতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ওকে, তাহলে 1 থেকে 2 মিটার উচ্চতার মধ্যে বায়ু ক্ষয় কাজ করে, এর উপরে আর বায়ু খুব একটা ক্ষয় কাজ করতে পারে না। এবার দ্বিতীয় প্রক্রিয়া দেখো ঘর্ষণ ক্ষয়, কেমন? দেখো
তাহলে এই যে নুড়ি কাঁকরগুলো পরিবাহিত হচ্ছে বায়ু সঙ্গে সঙ্গে পরিবাহিত হচ্ছে কি ভূমির ভূমির শিলাস্তর বরাবর বা ভূমির উপর দিয়ে গড়াতে গড়াতে যাচ্ছে এই গড়াতে গড়াতে যাওয়ার সময় কি হয় বলতো নিজেদের মধ্যে ঠুকাঠুকি হয় ওকে নিজেদের মধ্যে ঠুকাঠুকি হয় ফলে কি হয় বলতো নিজেরাই আবার ভেঙে যায় ভেঙে বালিকণায় পরিণত হয় তাহলে এই যে ঠুকাটুকি হয়ে ভেঙে নিজেরাই ভেঙে যাচ্ছে এই ভেঙে যাওয়াটাকে বলা হয় কি বলতো কি ঘর্ষণ ক্ষয় এবার তৃতীয় প্রক্রিয়া মানে অপসারণ বা অপবাহন কিভাবে হয় দেখো কিরকম মনে করো এই কোনো মরু অঞ্চলের ভূমির উপরিপৃষ্ঠ ঠিক আছে শুধুমাত্র বালি দ্বারা পূর্ণ বালিতে আবৃত কঠিন শিলাস্তর নেই বালি দ্বারা আবৃত এবং বালির অনেক নিচে মানে ভূ অভ্যন্তরে এই এটা মনে করো ভৌম জলস্তর আছে বা জলস্তর আছে অনেক গভীরে ঠিক আছে এবার এই বালিস্তরের উপর দিয়ে বা বালির উপর দিয়ে মনে করো এদিক থেকে প্রবল বেগে বায়ু প্রবাহিত হচ্ছে তাহলে এবার বালির উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে কী হবে বালিকে উড়িয়ে নিয়ে যাবে তাই তো এবার বালিকে যেখান থেকে উড়িয়ে নিয়ে যাবে সেই জায়গাটা কি নিচু হয়ে গর্ত তৈরি হবে তাই তো তাহলে দীর্ঘদিন ধরে বালি উড়িয়ে নিয়ে যেতে থাকলে কী হবে সেই জায়গায় এরকম অবনত স্থান বা গর্তের সৃষ্টি হবে মনে করো এই বালি উড়িয়ে নিয়ে গেল এই অবনত স্থান বা গর্তের তৈরি হলো ওকে তো মরু অঞ্চলে সৃষ্ট এই গর্তগুলোকে কী বলে বলতো যে অপবাহন বা অপসারণ সৃষ্ট গর্ত বলে ভূবিজ্ঞানী হ্যাক এই গর্তগুলোকে ব্লো আউট নাম দিয়েছে ঠিক আছে আবার কেমন দেখো যে দীর্ঘদিন ধরে যদি এরকম এই অপসারণ সৃষ্ট গর্ত মানে বালি এখান থেকে উড়িয়ে নিয়ে যেতেই থাকে একসময় কী হয় বলতো একসময় এতটাই বালি উড়িয়ে নিয়ে যায় মানে গর্ত এতটাই গভীর হয়ে যায় কি বলতো যে ভূ অভ্যন্তরের এই জলস্তর পর্যন্ত পৌঁছে যায় মানে এখানকার সম্পূর্ণ বালি উড়িয়ে নিয়ে চলে গেল ওকে তাহলে এখানে কী হবে কি জলাশয় তৈরি হবে কি তাই কি না মরু অঞ্চলের মাঝখানে এরকম জলাশয় তৈরি হবে এই জলাশয়টাই কী বলতো মরুদ্যান ওকে তার মানে কি যদি তোমাদের যদি প্রশ্ন জিজ্ঞেস করি যে মরুদ্যান কোন প্রক্রিয়ায় গঠিত হয় কোন প্রক্রিয়ায় কি অপবাহন বা অপসারণ প্রক্রিয়ায় গঠিত হয় এবার মূল প্রশ্নে আসি যে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ তোমাদের মাধ্যমিকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এরকম যে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বিবরণ দাও অথবা প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে কীরকম কী বলতো যে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বিবরণ দাও ফাইভ মার্ক্সের প্রশ্ন হয় আরেকটা তথ্য দিয়ে রাখি দেখো যে গ্রিকদের বায়ুর দেবতার নাম ছিল এওলাস ওকে তো এই এওলাসের নাম থেকেই কী বলতো যে বায়ুর কাজের ফলে গঠিত সব ভূমিরূপকে একসঙ্গে এওলিয়ান ল্যান্ডফর্ম বলা হয় এবার বায়ুর ক্ষয়জাত ভূমিরূপগুলি এক এক করে আমরা আলোচনা করে নিই ঠিক আছে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য বা পার্থক্য আকারে বোঝার জন্য আমি দুটা ভূমিরূপ একসঙ্গে আলোচনা করছি দেখো একটা হচ্ছে ইয়ারদাং আর একটা হচ্ছে জিউগেন ঠিক আছে দেখো ইয়ারদাং কি জিউগেন কি এই দুটার কিন্তু খুব পার্থক্য আসে পরীক্ষাতে ওকে কীরকম দেখো মনে করো এই কোনো মরু অঞ্চলের ভূপৃষ্ঠ ভালো করে লক্ষ্য করো এই যে ছবিটা আছে এটা ভূপৃষ্ঠের উপরিভাগ ঠিক আছে আর এই যে লাল অংশগুলো আছে এগুলো কঠিন শিলাস্তর আর এই সাদা অংশগুলো সাদা কালো ডটগুলো নরম শিলাস্তর ওকে যদি জিজ্ঞেস করি যে এই নরম শিলাস্তর আর কঠিন শিলাস্তরগুলো ভূপৃষ্ঠের সঙ্গে কীভাবে আছে অনুভূমিকভাবে আছে না লম্বভাবে আছে উত্তর কী হবে কি লম্বভাবে আছে তাই কি না তাহলে মরু অঞ্চলে যদি এরকম যে কঠিন শিলাস্তর আর নরম শিলাস্তর ওকে পরপর লম্বভাবে অবস্থান করে ওকে এবার দেখো মনে করো এটা বায়ু প্রবাহের দিক এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তাহলে ভূপৃষ্ঠের উপর দিয়ে বায়ু প্রবাহিত হবে খুব স্বাভাবিক নরম শিলা কঠিন শিলা আছে নরম শিলা আছে সব শিলার উপর দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে এই তো অবঘর্ষ প্রক্রিয়া বায়ু ক্ষয় করবে খুব স্বাভাবিক কোন অংশে ক্ষয় বেশি করবে কোন অংশে নরম শিলায় ক্ষয় বেশি করবে তাই তো এবং কঠিন শিলায় ক্ষয় কাজ কম হবে তাই তো তাহলে এভাবে ক্ষয় হতে হতে একসময় কী দেখা যাবে যে নরম শিলার অংশগুলো ক্ষয়ে গিয়ে কী বলতো ক্ষয়ে গিয়ে এরকম খাতের তৈরি হয়ে যাবে তাই তো ক্ষয়ে গিয়ে এরকম খাতের তৈরি হয়ে যাবে তাই তো ক্ষয়ে গিয়ে খাতের তৈরি হয়ে যাবে ওকে আর কঠিন শিলার অংশগুলো কী হবে কী হবে উঁচু আলের ন্যায় বা দীর্ঘ প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তো মরু অঞ্চলে এই ধরনের ভূমিরূপ মানে তোমরা দেখো যে এই ছবিটাই একসময় কীরকম হবে তো এই ধরনের ভূমিরূপ কী বলতো ইয়ারদাং নামে
পরিচিত। এবার যদি ইয়ারদাঙের বৈশিষ্ট্য বলি, যে ইয়ারদাঙের কী কী বৈশিষ্ট্য আছে, আমি এক দুই তিন করে বলছি, দেখো কীরকম। তাহলে ইয়ারদাং যদি বলি যে ইয়ারদাং বায়ুর কোন কাজের ফলে গঠিত, কি ইয়ারদাং বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে গঠিত, এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য কীরকম দেখাও, যে এই যে ইয়ারদাংগুলো, এই যেরকম হচ্ছে যে কঠিন শিলাস্তরগুলো, এদের উচ্চতা 5 থেকে 15 মিটার পর্যন্ত হয়, ওকে, এবং এদের বিস্তার, মানে এই যে এদের বিস্তার কত বলতো 40 থেকে 400 মিটার পর্যন্ত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য কেমন দেখো, ওকে, দেখো অনেক সময় কী হয় যে এই যে কঠিন শিলাগুলো বা নরম শিলাস্তর ক্ষয় হতে হতে কঠিন শিলার অংশগুলো অনেক সময় এরকম তীক্ষ্ণ হয়ে অবস্থান করে, এরকম তীক্ষ্ণ আকার ধারণ করে, ওকে, মানে এই যে এই অংশটা এরকম তীক্ষ্ণ আকার ধারণ করে। যদি তীক্ষ্ণ আকার ধারণ করে তখন একে নিডিল বলে। 4 নম্বর বৈশিষ্ট্য কীরকম দেখো, যে ইয়ারদাংগুলো অনেক সময় দেখতে কী বলতো যে মোরগের ঝুঁটির মতো হয়, এই জন্য এই একে কী বলতো যে কক্স কম্ব রিজ বলে। এবার পরের ভূমিরূপ দেখো, জিওগ্যান কীরকম দেখো, মনে করো এই কোনো মরু অঞ্চলের ভূপৃষ্ঠের উপরি অংশ, ঠিক আছে, এই হচ্ছে মনে করো বায়ু প্রবাহের দিক, বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। আবার কি দেখো এখানে শিলাস্তরগুলো কীভাবে সাজানো আছে, দেখো এই যে এই লাল অংশটা এটা মনে করো কঠিন শিলাস্তর, তার মানে উপরেই কী আছে কঠিন শিলাস্তর, এই অংশটা নরম শিলাস্তর, ওকে, আবার এই নিচে এই কঠিন শিলাস্তর, ঠিক আছে। তাহলে যদি বলি যে এখানে শিলাস্তরের অবস্থানগুলো কীভাবে আছে, ভূপৃষ্ঠের সঙ্গে কী আছে, উলম্বভাবে আছে না অনুভূমিকভাবে আছে, কী আছে অনুভূমিকভাবে আছে, এবং ভূপৃষ্ঠের উপরে কোন শিলাস্তর আছে, কি কঠিন শিলাস্তর আছে, তাই তো। এবার দেখো তাহলে এই কঠিন শিলাস্তর থাকার দরুন ক্ষয় কি বেশি হবে, কি ক্ষয় কাজ কম হবে, তাই তো। কিন্তু কি হয় দেখো, যেহেতু মরু অঞ্চল, মরু অঞ্চলে কি যে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি, তাই তো, দিনের বেলায় প্রচণ্ড উত্তাপে শিলা প্রসারিত হয় এবং রাতের বেলায় ঠান্ডায় কেউ শিলা সংকুচিত হয়, ফলে কি হয় দেখো যে এই শিলাস্তরে কি হয় এরকম লম্বালম্বি আড়াআড়ি এরকম ফাটলের সৃষ্টি হয়, ঠিক আছে, এরকম ফাটলের সৃষ্টি হয়, ঠিক আছে। তো কেন ফাটল তৈরি হবে তো, কি যান্ত্রিক আবহবিকারের জন্য ফাটল তৈরি হলো, ঠিক আছে। এবার দেখো তার মানে কি এখানে ফাটল তৈরি হলো, এরকম ফাটল তৈরি হয়ে গেল। এবার দেখো যে ফাটল তৈরি হওয়ার পরে বায়ু এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবার কী হবে, বায়ু কী করবে এই ফাটলের ভেতরে প্রবেশ করে যাবে, তাই তো, ফাটলের ভেতর দিয়ে প্রবাহিত হবে। এবার যখনই বায়ু ফাটলের ভেতর দিয়ে প্রবাহিত হবে তখন কী বলতো, এই ফাটলের ভেতরে বায়ুর ঘূর্ণন শুরু হবে, তাই তো, এবং ক্ষয় করার ক্ষমতা বেড়ে যাবে। কেন, এবং বায়ুর সঙ্গে কী থাকবে, কি ঘুরছে মানে কী আছে, নুড়ি কাকর এগুলো আছে, তাহলে নুড়ি কাকর সহ এই ফাটলের ভিতরে বায়ুর ঘূর্ণন শুরু হবে, বলো। তাহলে কি দেখো, এবার যে কঠিন শিলাস্তর এমনি বায়ুতে ক্ষয় হতো না, কিন্তু ঘূর্ণন হওয়ার জন্য কঠিন শিলাস্তর হওয়া সত্ত্বেও কী বলতো যে এই ফাটল বরাবর কি কঠিন শিলাস্তর দ্রুত ক্ষয় হতে থাকবে, ক্ষয় হতে হতে কঠিন শিলাস্তর কি নিচের দিকে বাড়তে থাকবে, ওকে, নিচের দিকে বাড়তে থাকবে। এবার নিচের দিকে বৃদ্ধি পেতে পেতে একসময় কী বলতো, একসময় কী হবে, একসময় নরম শিলাস্তরকে ধরে ফেলবে। এবার যখনই নরম শিলাস্তরকে ধরে ফেলবে তখন কী হবে, ক্ষয় কাজের মাত্রা কি আরও বেড়ে যাবে, ফলে কী হবে এই জায়গাটা ঠিক এরকম হয়ে যাবে, তাই তো। দেখো তাহলে এই খাত তৈরি হলো, তার মানে কি দেখো যে নরম শিলা বেশি ক্ষয়ের জন্য কী হবে এখানে, কি বা দ্রুত ক্ষয়ের জন্য কী হবে এখানে, কি চওড়া খাতের সৃষ্টি হবে, তাই তো। আর উপরের কঠিন শিলার অংশ কী বলতো, যে কম ক্ষয়ের জন্য কী হবে বলতো, সমতল চূড়া রূপে অবস্থান করবে, ওকে। তো এই বিশেষ ধরনের ভূমিরূপকেই কী বলতো, জিওগ্যান বলে, ঠিক আছে। তোমরা দেখো তার মানে কি এই ছবিটাই কি এই নিচেরটা শেষ পর্যন্ত কি এই আকৃতি ধারণ করবে, তোমরা কিন্তু ছবিগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে, ঠিক আছে, বা প্রশ্নের উত্তরে কিন্তু ছবিগুলো আঁকতে হবে, ওকে। এবার যদি বলি দেখো যে জিওগ্যানের কী কী বৈশিষ্ট্য হতে পারে, দেখো জিওগ্যান প্রথম বৈশিষ্ট্য কি দেখো, যে জিওগ্যানের উচ্চতা 2 থেকে 40 মিটার পর্যন্ত হয়, ওকে। আবার কি দেখো 2 নম্বর বৈশিষ্ট্য কী লিখবে, যে জিওগ্যান হলো কী বলতো, জিওগ্যান হলো সমতল বা চ্যাপটা মাথাযুক্ত এক প্রকার সারিবদ্ধ শিলাস্তম্ভ। এবার তোমরা এই ইয়ারদাং আর জিওগ্যানের পার্থক্য খুব সহজেই লিখতে পারবে, ঠিক আছে। তবু আমি বলে দিচ্ছি, দেখো কী করে সাজিয়ে লিখবে, 1 নম্বর পয়েন্ট করবে কী বলতো, শিলাস্তরের অবস্থান, ওকে। দেখো তাই ইয়ারদাঙে এই কঠিন শিলাস্তর নরম শিলাস্তর কীভাবে অবস্থান করে, কি লম্বভাবে অবস্থান করে। আর জিওগ্যানে কঠিন শিলাস্তর নরম শিলাস্তর কীভাবে অবস্থান করে, কি অনুভূমিকভাবে অবস্থান করে, তাই তো। আমারও কিন্তু ছাত্র অবস্থায় খুব ভুল হতো যে কোনটা লম্ব আর কোনটা অনুভূমিক, ঠিক আছে। তোমরা একটা শব্দ মনে রাখবে, এই ইল শব্দটা মনে রাখবে, রস্বই ল, এই ইল মানে কী বলতো, ইয়ারদাগের ই আর ল এর লম্ব, তাহলে ইল মানে কি,
ইয়ার দাগে লবভাবে অবস্থান করছে শিলাস্তরগুলো। দু নম্বর কী পার্থক্য লিখবে, উচ্চতার পার্থক্য লিখবে। কি বলছিলাম যে ইয়ার দাগের উচ্চতা কত কত, 5 থেকে 15 মিটার, আর জিউগেনের উচ্চতা কত, 2 থেকে 40 মিটার। তিন নম্বর পয়েন্ট করে লিখবে আকৃতি। দেখো এই জিউগেনের সরি ইয়ার দাগের আকৃতি কেমন বলছিলাম, কীরকম, অনেক ক্ষেত্রে কী হয় মোরগের ঝুঁটির মতো হয়, বা এর মাথাগুলো কি তীক্ষ্ণ হতে পারে, তাই তো। কিন্তু এই জিউগেনের আকৃতি কী বলো তো, জিউগেন যদি বিচ্ছিন্নভাবে অবস্থান করে তাহলে অনেকটা কেমন বলো তো, এরকম যে ব্যাঙের ছাতার মতো, সমতল মাথাযুক্ত ব্যাঙের ছাতার মতো এরকম অবস্থান করে। চার নম্বর বৈশিষ্ট্য লিখতে পারো, মানে পার্থক্য লিখতে পারো মস্তক দেশের আকৃতি। তাহলে এর মস্তক দেশের আকৃতি কী হয়, তীক্ষ্ণ হয়। এর মস্তক দেশের আকৃতি কী, সমতল বা চ্যাপ্টার টেবিলের মতো হয়। 5 নম্বর পয়েন্ট লিখতে পারো, কী বলো তো, আবহবিকারের প্রভাব। ওকে দেখো এই ইয়ার দাগ সৃষ্টির ক্ষেত্রে আবহবিকারের প্রত্যক্ষ ভূমিকা নেই, তাই তো, তাই কি না। কিন্তু এই জিউগেন গঠনের ক্ষেত্রে আবহবিকারের প্রত্যক্ষ ভূমিকা আছে। কেন, কারণ এই প্রথমে ফাটলটা তৈরি হতে হবে, ওকে, আর এই ফাটলটা তৈরি হবে কোন প্রক্রিয়ায়, আবহবিকার প্রক্রিয়ায়। উদাহরণ দিয়ে তোমরা আরেকটা পয়েন্ট করতে পারো, ঠিক আছে। কীরকম দেখো যে মধ্য এশিয়ার তুর্কিস্তান মরুভূমিতে, চিলির আটাকামা মরুভূমিতে ইয়ারদাং দেখা যায়, ঠিক আছে। সাহারার তিবেস্তিতে সবচেয়ে বড় ইয়ারদাং দেখা যায়। আবার জিউগেন দেখো যে উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি ও দক্ষিণ আমেরিকার কালাহারি মরুভূমিতে জিউগেন দেখা যায়। তাহলে এইভাবে তোমরা পার্থক্যটা সাজিয়ে লিখবে। এর পরের ভূমিরূপ দেখো গৌড়, ঠিক আছে। দেখো গৌড় কীরকম, যে মরু অঞ্চলে কী বলতো এই ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট, ঠিক এরকম, ওকে, যে শিলাস্তূপের অবশিষ্টাংশকে গৌড় বলে, ওকে। এবার গৌড় কীভাবে গঠিত হয় দেখো, কীরকম কীরকম, মনে করো এই কোনো শিলাস্তূপ আছে, মরু অঞ্চলে কোনো শিলাস্তূপ আছে, ওকে। তো এরকম পুরোটাই শুধু কঠিন শিলা হতে পারে, বা পুরোটাই নরম শিলা হতে পারে, আবার এরকম হতে পারে। দেখ এই লাল অংশটা মনে করো কঠিন শিলাস্তূপ, মানে কঠিন শিলাস্তর, নিচে এই অংশটা মনে করো নরম শিলাস্তর, দুরকমই হতে পারে, ঠিক আছে। এবার মনে করো এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, ওকে। তো এদিক থেকে বায়ু প্রবাহিত হলে কী হবে, যে এই শিলাস্তূপের এই অংশ কী হবে বলতো, অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয়ে মসৃণ হয়ে যাবে নিচের অংশ, তাই তো। নিচের অংশই কেন ক্ষয় হবে, তোমাদের আগেই বলেছি কি যে মরু অঞ্চলে ক্ষয় কাজ বা অবঘর্ষ ক্ষয় কী বলছি, যে ভূমির থেকে খুব বেশি উঁচুতে হয় না, কত, 1 থেকে 2 মিটার উচ্চতার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই তো। তার মানে কি ক্ষয় পে এই দিকটা কী হলো, অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয় পেয়ে এরকম মসৃণ হয়ে গেল, ওকে। আবার মনে করো বছরের কোনো সময় এদিক থেকে বায়ু প্রবাহিত হয়, ওকে, তাহলে কী হবে, এই দিকটাও কী হবে, এই দিকটাও ক্ষয় পেয়ে কি মসৃণ হয়ে যাবে, তাই তো। তো এরকম যদি মরু অঞ্চলে এরকম হয় যে বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয়, তাহলে কী হবে, এই শিলাস্তূপের নিচের অংশের বিভিন্ন দিক সব দিকেই কী হবে, কি সরু মসৃণ হয়ে অবস্থান করবে, তাই তো। ফলে কি উপরের অংশটা কি থাকবে, প্রশস্ত থাকবে, এবং নিচেরটা সরু মসৃণ হয়ে কি ব্যাঙের ছাতার মতো গৌড় গঠন করবে। তো বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতেই পারছো কী হতে পারে, ওকে, কীরকম, যে এর বৈশিষ্ট্য আমি এক এক করে বলছি। দেখো 1 নম্বর বৈশিষ্ট্য কীরকম, যে এই গৌড় ব্যাঙের ছাতার মতো অবস্থান করে বলে একে মাশরুম রক বলে, ঠিক আছে। তো 2 নম্বর বৈশিষ্ট্য কী লিখবে, যে এর উপরি অংশ কী হয়, প্রশস্ত ও অমসৃণ হয়, নিচের অংশ কী হয়, সংকীর্ণ ও মসৃণ হয়। 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে এরা অবশিষ্ট টিলার ন্যায় দাঁড়িয়ে থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে অনেকগুলি গৌড় মরু অঞ্চলে যদি অনেকগুলি গৌড় পাশাপাশি একসঙ্গে অবস্থান করে তখন এগুলোকে গাড়া বলে। সাহারা ইরান ও ভারতের থর মরুভূমিতে এই গৌড় দেখা যায়। তাহলে এই হলো মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ, ঠিক আছে। তো এই 3টি ভূমিরূপ ছাড়াও তোমাদের ছোট ছোট কিছু শর্ট কোশ্চেন হয় যে ভূমিরূপগুলো নিয়ে, সেগুলো কয়েকটা বলছি। দেখো কীরকম, মনে করো জাস্ট 1 নম্বরের প্রশ্নের জন্য কীরকম, দেখো মনে করো এই কোনো শিলাস্তূপ আছে, ঠিক আছে। এই শিলাস্তূপ আছে, এবার এদিক থেকে মরু অঞ্চলে বায়ু প্রবাহিত হচ্ছে। তো মনে করো সারা বছর একই দিক থেকে বায়ু প্রবাহিত হয়, ওকে, তাহলে কী হবে, এই শিলাস্তূপের এদিকের অংশটা, তাই তো, এই একদিকের অংশ, এই দিকের অংশ কী হবে, অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় পেয়ে এরকম সমতল তল বিশিষ্ট শিলায় পরিণত, শিলাস্তূপে পরিণত হবে, ওকে। তো এরকম মরু অঞ্চলে যদি এরকম শিলাস্তূপ দেখা যায় যার একদিক মসৃণ তল বিশিষ্ট ও অন্যদিক এবড়ো খেবড়ো,
ঠিক আছে, তো ওরকম শিলাস্তূপকে ভেন্টিফ্যাক্ট বলে। আরেকটি ভূমিরূপ দেখো ড্রেই কান্টার, কীরকম ওই ভেন্টিফ্যাক্টের মতোই, কীরকম দেখো যে মনে করো মরু অঞ্চলে এই কোনো কঠিন শিলাস্তূপ আছে, এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে কী হবে, এই দিকটা কি মসৃণ হবে, তাই তো? অবঘষ প্রক্রিয়ায় ক্ষয় পেয়ে এদিকটা মসৃণ হয়ে যাবে। ওকে, এবার যদি এরকম হয় যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওকে কী হয় বলতো, যে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, এবার মনে করো এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, তার মানে এদিকটা কী হবে, এই দিকটা ক্ষয় পেয়ে মসৃণ হয়ে যাবে, তাই তো? তো মরু অঞ্চলে যদি এমন শিলাখণ্ড দেখা যায় যার কি বিভিন্ন দিক মসৃণ বা বিভিন্ন দিকে মসৃণ তল তৈরি হয়েছে, তাহলে এই শিলাখণ্ডকে ড্রেই কান্টার বলে। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ওকে, আজকে এখানেই শেষ করব। আমি আগামী ক্লাসে কি বলতো, এর পরের ক্লাসে মরু অঞ্চলে বা বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।